এখনকার ওয়েদারে দিনের বেলা ফ্যান চালাতে হচ্ছে গরমের জন্য, রাতের বেলা ঠান্ডার জন্য লেপ গালিতে হচ্ছে। কোন কাল সেটা বোঝা যাচ্ছে না, শীত যেন যেতে চাইছে না, গ্রীষ্ম যেন জোর করে এন্ট্রি নেবে। এবারে শীত আর গ্রীষ্মের এই যে একটা দ্বন্দ্ব চলছে, এর মাঝখানে বসন্ত এক কোণে ঠাসা পড়ে আছে। বসন্ত এই মনে করছে যে আমি এন্ট্রি নেবো, কিন্তু এদের দুজনের মারামারির জন্য আর এন্ট্রি নিতে পারছে না। এই সুযোগে বৃষ্টি আবার মাঝে মাঝে দেখা দিচ্ছে, যে ওরা মারামারি করছে, ওরাও যেতে চাইছে না, আমি আমার জায়গা কেন ছাড়বো। এই হয়েছে আজকালকার দিনের পরিবেশের অবস্থা।